ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্ডেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ভোলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ভোলা জেলা শাখার আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তাহের দপ্তর সম্পাদক ফয়জুল নেসাস সোহেলি ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম এন এন টিভি